নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2023 সালের এবিটি এর টেস্ট পেপার সলভ করেছি ইতিহাসের। আজকে আমি মাধ্যমিকের 621 নম্বর পেজ এবং 640 নম্বর পেজ সলভ করাবো মাধ্যমিক এবিটি এর টেস্ট পেপার ইতিহাসের। তো দেখো, ইতিহাসের 621 নম্বর পেজের ফার্স্ট কোশ্চেন কী আছে 1.1-এ, ভারতীয় প্রেক্ষাপটে সামরিক ইতিহাস চর্চার সূত্রপাত করেন, অ্যান্সার হবে গোয়ার আনসার যদুনাথ সরকার। 1.2-তে আত্মচরিত্র নামক আত্মজীবনীটির লেখক এর অ্যান্সার হবে খয়ের আনসার দেবেন্দ্রনাথ ঠাকুর। 1.3-তে হুতুম প্যাচার নকশা গ্রন্থটি প্রকাশিত হয়েছিল, অ্যান্সার হবে গোয়ার আনসার 1862 খ্রিস্টাব্দে। 1.4-এ নর্মাল স্কুল প্রতিষ্ঠা করেছিলেন, এর অ্যান্সার হবে খয়ের আনসার উইলিয়াম কেরি। 1.5-এ নববিধান ব্রহ্ম সমাজ গঠন করতে কেশবচন্দ্রকে সাহায্য করেন, অ্যান্সার হবে খয়ের আনসার প্রতাপচন্দ্র মজুমদার। 1.6-এ জঙ্গলমহল এলাকার বাসিন্দা ছিল, অ্যান্সার হবে খয়ের আনসার চুয়াডা। 1.7-এ নীল বিদ্রোহের সময় চাষিদের পক্ষে সওয়াল করেনি, অ্যান্সার হবে কয়ের আনসার সংবাদ প্রভাকর। 1.8-এ মহারানী ভিক্টোরিয়াকে ভারত সম্রাজ্ঞী বলে ঘোষণা করা হয়েছিল, অ্যান্সার হবে কয়ের আনসার 1877 খ্রিস্টাব্দে। 1.9-এ পুনা সর্বজনীন সভা প্রতিষ্ঠার নেপথ্যে ছিলেন, এর অ্যান্সার হবে কয়ের আনসার গোপাল হরি দেশমুখ। 1.11-তে আনন্দমঠ ছিল বঙ্কিমচন্দ্রের লেখা, অ্যান্সার হবে তো দেখো তবে ড্যাশতম ঐতিহাসিক উপন্যাস, অ্যান্সার হবে প্রথম ঐতিহাসিক উপন্যাস। 1.11-এ লাইনোটাইপ পদ্ধতি প্রথম যে পত্রিকায় ছাপা হয়েছিল, তো দেখো এর অ্যান্সার হবে ঘোয়ার আনসার আনন্দবাজার পত্রিকায়। 1.12-তে বেদান্ত সার নামে গ্রন্থটি লিখেছিলেন, এর অ্যান্সার হবে ঘোয়ার আনসার রামমোহন রায়। 1.13-তে ইয়ং কম রেডস লীগ প্রতিষ্ঠা করেন, অ্যান্সার হবে কয়ের আনসার ধরণী গোস্বামী। 1.14-এ মেদিনীপুর জেলার চৌকিদারি ট্যাক্স বন্ধ আন্দোলনের নেতা ছিলেন, এর অ্যান্সার হবে আমাদের গোয়ের আনসার বীরেন্দ্রনাথ শাসমল। তো দেখো পরের প্রশ্ন কী বলেছে, 1.15-এ ভারতে সিপিআই প্রতিষ্ঠিত হয়েছিল, ভারতে সিপিআই প্রতিষ্ঠিত হয়েছিল, অ্যান্সার হবে কয়ের আনসার কানপুরে। 1.16-এ ডিনামাইট ষড়যন্ত্র মামলায় অন্যতম অভিযুক্ত ছিলেন, অ্যান্সার হবে ঘোয়ের আনসার কল্পনা দত্ত। 1.17-এ বেঙ্গল ভলেন্টিয়ার দলের মুখপাত্র ছিল, অ্যান্সার হবে ঘোয়ের আনসার বেনু। 1.18-এ লবণ সত্যাগ্রহ শেষ হয়েছিল যে স্থানে, অ্যান্সার হবে ঘোয়ের আনসার ডান্ডি। 1.19-এ চন্দননগর ভারত ভুক্ত হয়েছিল, অ্যান্সার হবে ঘোয়ের আনসার 1954 খ্রিস্টাব্দে। 1.20-তে রাজ্য পুনর্গঠন আইন অনুসারে ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা নির্ধারিত হয়, অ্যান্সার হবে গোয়ার আনসার 14টি। তো দেখো এবার আমি বিভাগ খ সলভ করাবো 2.11-এ কী বলেছে, ছোট হাজারি শব্দটি কোন ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত, অ্যান্সার হবে স্থানীয় ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত। 2.12-তে কালীপ্রসন্ন সিংয়ের নাম কোন সভা স্থাপনের সঙ্গে যুক্ত ছিল, অ্যান্সার হবে বিদ্যুৎ সাহিনী সবার সঙ্গে যুক্ত ছিল। 2.13-তে মহারানীর ঘোষণাপত্র রচনার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিল, তো দেখো এর অ্যান্সার হবে পামার স্টন ছিল, পামার স্টন ছিল। পরের প্রশ্ন 2.14-এ সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন, সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। তো দেখো এবার আমি সত্য মিথ্যা বা ঠিক বা ভুল সলভ করাবো 2.21-এ কী বলেছে, নীলদর্পণ প্রকাশিত হয়েছিল ঢাকা থেকে, হ্যাঁ এটা সত্য মানে ঠিক। 2.22-তে কী বলেছে, সন্ন্যাসী ফকির বিদ্রোহের উল্লেখ আছে সীতারাম উপন্যাসে, এটা কিছু ভুল আছে। 2.23-তে কী বলেছে, বর্তমান ভারত প্রকাশিত হয়েছিল 1906 খ্রিস্টাব্দে, এটা ভুল আছে। 2.24-এ কী বলেছে, জীবনের ঝরাপাতা প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়েছিল, এটা কী আছে, এটাও ভুল আছে। তো দেখো এবার আমি বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাবো। তো দেখো 2.31-এ উলগুলান অ্যান্সার হবে চারের আনসার ভয়ঙ্কর বিশৃঙ্খলা। 2.32-তে দ্বারকনাথ ঠাকুর, অ্যান্সার হবে তিনের আনসার জমিদার সভা। 2.33-তে গিরিনী কামগড় ইউনিয়ন, অ্যান্সার হবে একের আনসার বোম্বে। 2.34-এ সত্যগুপ্ত, অ্যান্সার হবে দুইয়ের আনসার বেঙ্গল ভলেন্টিয়ার্স। এবার আমি বিবৃতি নিয়ে আলোচনা করব। তো দেখো বিবৃতির ফার্স্ট কোশ্চেন কী বলেছে, বিবৃতি 2.51-এর বিবৃতির ব্যাখ্যা তিন হবে, এই পত্রিকায় সাঁওতাল বিদ্রোহ দমন ও নীলকরদের অত্যাচারের সমালোচনা করে। তো দেখো 2.52-এর বিবৃতির ব্যাখ্যা তিন হবে, এর দ্বারা তিনি ভারত ও ইংল্যান্ডের বিজ্ঞানের মধ্যে যোগসূত্র করেন। 2.53-এর বিবৃতির ব্যাখ্যা দুই হবে, তারা
ঔপনিবেশিক শাসক বর্গকে অসন্তুষ্ট করতে চাননি। পরের প্রশ্ন 2.5 এর বিবৃতি, এর ব্যাখ্যা এক হবে, এর মূল উদ্দেশ্য ছিল বিপ্লবী আন্দোলন পরিচালনা করা। এবার আমি পেজ নম্বর 640 নিয়ে আলোচনা করব, এটাই আমাদের লাস্ট পেজ। আমি 2023 সালের মাধ্যমিকের এপিটিএর টেস্ট পেপার ইতিহাসের এবং ভূগোলের সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি, শুধুমাত্র আমাদের একটা মাত্র পেজ বাকি আছে 640, সেটা এখনই আমি সলভ করে দিচ্ছি। এবার আমি 640 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। 1.1 অ্যানাল গোষ্ঠীর পত্রিকা প্রকাশিত হয়, অ্যান্সার হবে খোয়ারাজার ফ্রান্সে। 1.2 70 বছর গ্রন্থের লেখক, অ্যান্সার হবে খোয়ারাজার বিপিনচন্দ্র পাল। 1.3 বামাবদিনী পত্রিকার একজন বিশিষ্ট লেখিকা ছিলেন, এর অ্যান্সার হবে খোয়ারাজার মানকুমারী বসু। 1.4 কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি প্রদান করেন, অ্যান্সার হবে খোয়ারাজার দেবেন্দ্রনাথ ঠাকুর। 1.5 19 শতকে বাংলার নবজাগরণকে এলিটিস্ট আন্দোলন বলে অভিহিত করেছেন, এর অ্যান্সার হবে খোয়ারাজার অনিল শীল। 1.6 খুদকাটি কথার অর্থ, এর অ্যান্সার হবে খোয়ারাজার যৌথ মালিকানা। পরের প্রশ্ন কি বলেছে 1.7, এ তো দেখো 1.7 প্রশ্নটা কি বলেছে, বাংলায় ওয়াট টাইটেলার নামে পরিচিত ছিল, এর অ্যান্সার হবে খোয়ারাজার বিষ্ণুচরণ বিশ্বাস। 1.8 সিপাহী বিদ্রোহের সময় গভর্নর জেনারেল ছিলেন, এর অ্যান্সার হবে খোয়ারাজার লর্ড ডালহৌসি। 1.9 হিন্দু মেলার অপর নাম কি, এর অ্যান্সার হবে খোয়ারাজার চৈত্র মেলা। 1.11 কি বলেছে, রবীন্দ্রনাথের গোড়া উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়েছিল, এর অ্যান্সার হবে খোয়ারাজার প্রবাসী পত্রিকায়। অ্যান্সার হবে খোয়ারাজার প্রবাসী পত্রিকায়। 1.11 ছাপাখানার জনক বলা হয়, এর অ্যান্সার হবে খোয়ারাজার গোটেন পার্ককে বলা হয়। 1.12 বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন, এর অ্যান্সার হবে খোয়ারাজার রথীন্দ্রনাথ ঠাকুর। 1.13 বঙ্গভঙ্গ কার্যকর হয়, এর অ্যান্সার হবে 1905 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার। 1.14 গণবাণী পত্রিকার সম্পাদক ছিলেন, এর অ্যান্সার হবে খোয়ারাজার মুজাফর আহমেদ। 1.15 তেবাগা আন্দোলনের একজন নেত্রী হলেন, এর অ্যান্সার হবে খোয়ারাজার সুদীপা সেন। 1.16 দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন, এর অ্যান্সার হবে খোয়ারাজার লীলা নাগ। 1.17 ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন, এর অ্যান্সার হবে খোয়ারাজার পুলিন বিহারী দাস। পরের প্রশ্ন কি বলেছে 1.18 দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন, এর অ্যান্সার হবে খোয়ারাজার গান্ধীজি। 1.19 ভারতের লৌহ মানব বলা হয়, এর অ্যান্সার হবে খোয়ারাজার সর্দার বল্লভভাই প্যাটেলকে। 1.20 কি বলেছে, হায়দ্রাবাদ আনুষ্ঠানিকভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়, এর অ্যান্সার হবে খোয়ারাজার 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার। তো দেখো এবার আমি বিভাগ খ নিয়ে আলোচনা করছি। 2.11 জীবনের ঝরাপাতা গ্রন্থটি রচয়িতা কে ছিলেন, অ্যান্সার হবে সরলা দেবী চৌধুরানী। 2.12 কলকাতা মেডিকেল কলেজ কোন বছর প্রতিষ্ঠিত হয়, অ্যান্সার হবে 1835 সালে। 2.13 কোল বিদ্রোহের দুজন নেতার নাম কি, অ্যান্সার হবে সৈমুন্ডা জোয়া ভগত বুদ্ধ ভগত, তোমরা তো জানো এগুলো, আর কি বলবো আমি। 2.14 সূর্য সেন কোন বিপ্লবী সংগঠনটির তৈরি করেছিলেন, অ্যান্সার হবে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। ঠিক আছে এবার আমি উপবিভাগ নিয়ে আলোচনা করব। 2.21 কলকাতা প্রতাপাদিত্য উৎসব চালু করেন সরলা দেবী চৌধুরানী, এটা ঠিক আছে। 2.22 বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন আচার্য জগদীশচন্দ্র বসু, এটা ভুল আছে। 2.23 বিহারে কৃষক আন্দোলনের নেতা ছিলেন স্বামী বিদ্যানন্দ, এটা ঠিক আছে। 2.24 পাঞ্জাবের কনকলতা বড়ুয়া ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, এটা কি আছে, এটা ভুল আছে। এবার আমি ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাবো। তো দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে, তো দেখো 2.31 লাঙ্গুল, এর অ্যান্সার হবে 2004 নজরুল ইসলাম। 2.32 গ্রামবার্তা প্রকাশিকা, অ্যান্সার হবে 4 অ্যান্সার হরিনাথ মজুমদার। 2.33 লর্ড রিপন, এর অ্যান্সার হবে ইলবার্ট বিল, একের অ্যান্সার। 2.34 সতীশ চন্দ্র মুখোপাধ্যায়, অ্যান্সার হবে 3 অ্যান্সার ডন সোসাইটি। এবার আমি বিবৃতি নিয়ে আলোচনা করব। 2.51 বিবৃতির অ্যান্সার হবে ব্যাখ্যা এক হবে, কংগ্রেস কৃষকদের আন্দোলনে সামিল করার উদ্যোগ নেয়নি। 2.52 এর বিবৃতির ব্যাখ্যা 3 হবে, নেতাজিকে কংগ্রেসের সকল সদস্য পছন্দ করতেন না। 2.53 বিবৃতির ব্যাখ্যা 2 হবে, শ্রমিকরা ব্যাপক ধর্মঘট করেছিলেন। 2.54 বিবৃতির ব্যাখ্যা 1 হবে, এ সময় ছাত্ররা স্বদেশী আন্দোলনের ব্যাপকভাবে অংশ নিয়েছিল। তো বুঝতে পারছো আজকে আমি মাধ্যমিকের 621 এবং 640 নম্বর পেজ নিয়ে আলোচনা করছি, তোমাদের ইতিহাসের পেজ নম্বর 50 থেকে পেজ নম্বর 890 পর্যন্ত সম্পূর্ণরূপে আমি সলভ করে দিয়েছি। আমাদের ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে,
আর ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ।